সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেলের এই নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অনেক দিন ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ ব্যক্তিগত কিছু ঝামেলা চলছিল, সেই জন্য কোনো ব্লগ আমার আসেনি। সকাল 6টায় আমার দিন শুরু হয়ে যায়, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় কাচাকাচি পরে এই চা করে এখন বসে একটু চা খাবো। আমরা আগাগোড়াই সকাল সকাল স্নান সেরে নিই। স্নান পর্ব সারা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেল। মার স্নান হয়ে গেছে, মা এখন প্রণাম করে নিচ্ছে। আর মা গত বছর পড়ে যাওয়ার পর থেকে মার একটু হাঁটাচলায় সমস্যা দেখা দিয়েছে, ওই জন্য একটা ওয়াকার কিনে দিয়েছি। এবার আমি আমার চাটা নিয়ে এসে বসে চা খাবো, মায়ের সঙ্গে বসে দু একটা কথা হবে, আর সিরিয়াল, ওই কৃষ্ণ সিরিয়ালটা একটু দেখবো বসে বসে। যদিও খুব বেশিক্ষণ আমার বসা হবে না, কারণ চা খেয়েই এখন রান্নাঘরে আবার ঢুকে সকালের জলখাবার বানাতে হবে। আর জলখাবার আজকে তিনজনের তিন রকম। মেয়ে খাবে ম্যাগি, তাই জন্য তার প্রস্তুতি করে নিলাম। ম্যাগিটাকে একটু ঠান্ডা জলে আগে থেকে ভিজিয়ে রেখে দিলাম, আর একটা ডিম নিয়েছি। এখন তৈরি করছি মার মাখন পাউরুটি। ননস্টিকে মাখন একটু দিয়ে নিয়ে তারপরে ওই বেকারির যে পাউরুটিগুলো আছে ওইগুলো চৌকো করে কেটে নিলাম কাঁচি দিয়ে। মা খুব একটা বেশি খায় না, তো ওই তিন টুকরোই যথেষ্ট। আর হোয়াইট গোলমরিচের গুঁড়ো যে, সেটা একটু মাখনের মধ্যে দিয়ে পাউরুটিটা একটু এপিট উপিট করে নিলাম। ভাজা ভাজা না, কিন্তু জাস্ট নেড়ে নিলাম। তারপরে তাওয়া থেকে তুলে নেব, আর এদিকে দুধ গরম করে রাখাই ছিল, সেইটা দিয়ে পাউরুটি দিয়ে বা পাউরুটির ওপরে একটু চিনি কয়েক দানা ফেলে দিলে খুব সুন্দর টেস্ট লাগে। তো মাকে সেভাবেই দিলাম। মা ডিম খুব একটা খেতে চায় না বলে মাকে আর দিলাম না। এদিকে আমার কন্যা আবার ডিমের অমলেট খুব একটা পছন্দ না, তার পোচ পছন্দ। এই পোচটা দেখলেই আমার ওই বেড়াতে যখন আমরা যাই হোটেলে দেয় ডিমের পোচ, চাইলে দেয়, কিন্তু ওরা পোচ বলে না, ওরা বলে সানি সাইড আপ। তো এই পোচটা যখনই আমি করি আমার এই নামটাই মনে হয়, সানি সাইড আপ। তো যাই হোক, এটা পোচটা হয়ে গেল। এবার ওই কড়াইতেই ওই ননস্টিকে আবার বাদবাকি মাখনটা দিয়ে এবার ম্যাগির যে মশলাটা থাকে সেটা ওই মাখনে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে ওই ভেজানো নরম ম্যাগিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নতুন স্বাদিষ্ট 2 মিনিট কেন 1 মিনিটের ম্যাগি, যেটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, সঙ্গে এই সানি সাইড আপ এগ। এরপর আমার খাবারটা তৈরি করব। বাটিতে নিয়ে নিলাম খানিকটা ওটস, 1 চামচ চিয়া সিড, দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব, পরে পুজো করে উঠে আমি খাবারটা খাবো। তো আমার স্নান করে পুজো সারা হয়ে গেল, এবার সকালের খাবার খেয়ে আমি রান্নাটাও সেরে নিয়েছি। রান্না আজকে নিরামিষই করেছি, আলু দিয়ে লাউ দিয়ে একটা মাখামাখা ঝোল, মুসুরির ডাল সেদ্ধ, সঙ্গে ঢেঁড়স সেদ্ধ। আর এই যে ভুতু, ভুতুকে আজকে দাদা রেখে গেছে। ভুতু হচ্ছে আমার দাদারই কুকুর, ও আজকে কিছু কাজে বেরিয়েছে, তো একা বাড়িতে থাকবে না বলে ওকে আমার কাছে রেখে গেছে। তো ভুতু এতক্ষণও ছাড়াই ছিল, কিন্তু এখন বেঁধে রেখেছি, খাওয়ার সময়টা বেঁধে রাখি, কারণ নইলে ভীষণ সারা ঘর ছেটায়। তো 3টে নাগাদ দাদা এসে ভুতুকে নিয়ে চলে গেল, আমরা 3:30 নাগাদ আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম টিউশনের। মেয়েকে টিউশনের জন্য ঢাকুরিয়ায় দিয়ে আমি বাড়ি চলে এলাম। আর এই দেখুন, আমার বাড়ির উল্টো দিকে রথের মেলা, সেই মেলার দোকানপাট এখনও রয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।